আপনার ইনস্ট্যান্ট একটা গিফট পেয়ে যাবেন। এখানে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত কিন্তু এই ধরনের কিছু অপশন আছে। তো ফার্স্টে আমরা এখানে একটা গুটকা খাওয়া দেখেন, এটা হচ্ছে ম্যাগি মশলা বাস্তের একটা অফার, যেটা হচ্ছে আপনাকে এই গুটে দাঁড়িয়ে ছবি তুলতে হবে এবং এটা হ্যাশট্যাগ দিয়ে আপনার টাইমলাইনে শেয়ার করতে হবে। সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু তারা একটা ম্যাগি কাপ দেবে, মশলা বাস খুব করে আপনাদেরকে খাওয়া আজ থেকে সেখানে খাওয়া যাবে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে হচ্ছে এখানে এখন ছবি তুলে দেখাবো এবং প্রত্যেকটা বুথের সামনে আমি যাবো, পার্টিসিপেট করে আপনাদেরকে দেখাবো এবং তারা কি গিফট দিচ্ছে সেটা দেখাবো। দর্শক, এখানে কিন্তু আপনাদের জন্য কিছু আইটেম আছে, লাইক আপনারা চাইলে এগুলো ইউজ করেও ছবি তুলতে পারেন, আবার আপনারা চাইলে এগুলো ইউজ না করে তুলতে পারেন। আমি ইউজ করবো না, আমি উইদাউট এই কালেকশন গুলো ছাড়া আমি ছবি তুলবো। ভাইরা এখানে তো আমি হচ্ছে এখন ছবি তুলবো এবং হচ্ছে এটা হ্যাশট্যাগের মাধ্যমে কিন্তু শেয়ার করে দিতে পারেন। ভাইয়া দর্শক, আমি কিন্তু অলরেডি হচ্ছে আমার টাইমলাইনে শেয়ার করে দিয়েছি এন্ড এখন আমি কিন্তু তাদের এখান থেকে কোনো একটা গিফট পাবো। তো আমি এর পরের বুথে চলে যাই। দর্শক, এই বুথটাতে কিন্তু হচ্ছে আপনাদের জন্য, আপনাদের ছোট বাচ্চাদের জন্য কিন্তু নিউট্রিশনিস্ট আছে, যার সাথে কিন্তু আপনারা জিজ্ঞাসাবাদ করে আপনাদের বাচ্চার পুষ্টি বিষয়ক কোনো জিজ্ঞাসাবাদ থাকলে আপনারা করে নিতে পারেন। তাছাড়াও এখানে একটা বাচ্চাদের গেমিংয়ের অপশন আছে, এটা হচ্ছে টাইম হোল্ডার, রাইট? আচ্ছা, বাচ্চারা এখানে যদি গেম খেলে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে একটা নির্দিষ্ট স্কোর আছে, ওটা ক্রস করতে পারে, তারা কিন্তু একটা ইনস্ট্যান্ট একটা গিফট পেয়ে যায়। দর্শক, এই বুথটা হচ্ছে নিটো প্রেজেন্ট আইকিউ, একটা গেমের মানে ব্যবস্থা আছে এখানে বাচ্চাদের আইকিউ টেস্টের জন্য, সেটা হচ্ছে 5 থেকে 12 বছর বয়সী। আর বাচ্চারা যখন এখানে এই বুথটাতে গেম খেলবে, গেম খেলে তারা যদি একটা নির্দিষ্ট স্কোর আছে ওটা ক্রস করতে পারে, সেক্ষেত্রে একটা সারপ্রাইজ গিফট পাবে। আর প্যারেন্টসরা কিন্তু এখানে একজন নিউট্রিশনিস্ট আছে, তার সাথে কথা বলে বাচ্চাদের পুষ্টি বিষয়ক কোনো জিজ্ঞাসাবাদ থাকলে সেটা কিন্তু করে নিতে পারবে। দর্শক, এই বুথটা কিন্তু হচ্ছে কুকুর প্রান্তের একটা বাচ্চাদের প্লে গেম খেলার জন্য একটা অপশন আছে এখানে, এখানেও কিন্তু নির্দিষ্ট একটা 5 থেকে 12 বছর বয়সে বাচ্চারা গেম খেলতে পারবে। আর নির্দিষ্ট স্কোর ক্রস করলে বাচ্চাদের জন্য একটা আকর্ষণীয় গিফট থাকবে। তো আমরা পরে বুঝে চলে যাচ্ছি। আচ্ছা, এই বুথটা হচ্ছে স্পেশালি নেসলে বড়দের জন্য একটা ফার্স্ট বুথ এবং ওটা ছবিটা এই দুটা বুথে বুথে বড়দের জন্য আছে, যেখানে বড়রা পার্টিসিপেট করতে পারে এবং ইনস্ট্যান্ট একটা গিফট পেয়ে যেতে পারে। তো গত বছরের আগের বছর যখন নেসলের প্যাভিলিয়নটা ছিল, তখনও কিন্তু এই বুথটা আমি পেয়েছিলাম। এখানে গান গাইতে হয় এবং সেক্ষেত্রে গান গাইতে পারলে কিন্তু এখান থেকে একটা গিফট থাকে। তো আমাকে হচ্ছে এখানে পার্টিসিপেট করতেই হবে, তো আমি এখন পার্টিসিপেট করবো এবং দেখি কী দেয় কী পাওয়া যায়। এবার হচ্ছে প্যাভিলিয়নের লাস্ট একটা গেম বুথ, যেটা হচ্ছে 4 থেকে 14 বছর।
আমার ইনস্ট্যান্ট যে গিফটগুলো সেগুলো সম্পর্কে জানালাম। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি বাণিজ্য মেলা আসেন তাহলে কিন্তু অবশ্যই প্যাভিলিয়নটা কিন্তু ঘুরে যেতে পারেন, এবং ইচ্ছে হলে এই যে বুথগুলো দেখালাম এই গেমগুলোতে আপনারা পার্টিসিপেট করে জিতে নিতে পারেন।